হাই গাইস, আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই লাউ শাক রান্নার একটি অথেন্টিক রেসিপি। এর জন্য আপনাকে নিতে হবে আলু, কাঁচা লঙ্কা, এগুলিকে ভালো করে সেদ্ধ করতে হবে। সেদ্ধ করার পর এগুলিকে হাতার সাহায্যে এভাবে পিষিয়ে দিতে হবে, ভালো করে পিষিয়ে দিতে হবে যেন মিশে যায়। এগুলোকে পেশানোর পরে এবার আপনাকে দিতে হবে কাটা লাউ শাক এবং লাউ ডাঁটা। লাউ ডাঁটাগুলিকে এভাবে ওপর দিয়ে দিয়ে দিতে হবে, এবার কেটে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিতে হবে। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা এটাকে আপনাকে মিনিট দশেকের জন্য ছেড়ে দিতে হবে, ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে তারপরে ছেড়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে দিয়ে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নাড়াচাড়া দিয়ে নেব, যাতে আলুগুলো ওপরে চলে আসে আর ডাঁটা শাকগুলো নিচে চলে যায়। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিতে হবে। হলুদটা এখনই দিতে হবে যাতে কালারটা আসে। তারপর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, এভাবে নেড়ে চেড়ে নিতে হবে, খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে, যেন ডাঁটা আর আলুগুলো ভালো করে সেদ্ধ হয়। আলুগুলো তো আগেই সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো যেন ভালো করে সেদ্ধ হয়। এরপর এরকম সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন কীভাবে ঝোলটা ফুটছে। এরকম সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে কি করব, কড়াইটাকে ফাঁকা করে একবার ধুয়ে নিয়ে কড়াইটাকে আবার উনুনে বসিয়ে দেব। অল্প একটু তেল দেব, বেশি তেল লাগবে না, অল্প একটু তেল দেব। তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা ছেড়ে দেব। শুকনো লঙ্কা দুটোকে ভালো করে ভাজতে হবে, একদম কালো করে ভাজতে হবে, যাতে লঙ্কার গন্ধটা ছাড়ে। এই লঙ্কার গন্ধটাই শাকটার গন্ধটাকে আরও বাড়িয়ে দেবে। এই ফোড়নে আর অন্য কিছু দেবো না, শুধুমাত্র দুটো শুকনো লঙ্কা দেব। এরপর যেটা করব সেটা হচ্ছে যে এই শাকটাকে তুলে রেখেছিলাম ওটাকে সম্বাদ দিয়ে দেবো। সম্বাদ দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই যে জল জল ভাবটা আছে এই ঝোলটা পুরো টানিয়ে নিতে হবে, আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, ঝোলটা যেন পুরোপুরি টেনে নেয়। এরপরে দিয়ে নেব চিনি, পরিমাণ মতো চিনি দিতে হবে, এতে শাকের টেস্ট বাড়বে। যে কোনো শাকেই অল্প একটু চিনি দিয়ে দিলে সেই শাকের টেস্ট অন্যরকম হয়ে যায় খেতে, চিনি না দিলে একটু পাঞ্চা পাঞ্চা লাগে। ব্যাস, এবার আমার শাক রেডি।